এসএসসি 22 শিক্ষার্থীরা, তালুকদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমরা দীর্ঘদিন ধরে তালুকদার একাডেমি চ্যানেলের সাথে আছো আমরা জানি, যারা তারপরেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিওতে আমরা তোমাদের 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখব। আমাদের হাতে এইমাত্র 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো এসে পৌঁছেছে, খুব শীঘ্রই সেগুলো অ্যান্সার আমাদের চ্যানেলে প্রকাশিত হবে তোমরা জানো। তো চলো কথা বলি, আমরা কপি স্ক্রিন চলে যাই এবং তোমাদের 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে নেই। অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুব সহজে খুঁজে পেতে তালুকদার একাডেমি থেকে স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস প্রকাশ করা হয়েছে গুগল প্লে স্টোরে। তোমরা চাইলে সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারো। সেই অ্যাপসের মধ্যে ক্লাস 6 থেকে এসএসসি 22 পর্যন্ত সকল অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেওয়া আছে, আজই ডাউনলোড করে নাও। এসএসসি 22 সালের পরীক্ষার্থীরা, তোমাদের 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে। আজকে ভিডিওতে আমরা সেটি দেখবো। তোমরা দেখতে পাচ্ছ এটি 16/2/2022, আজকের তারিখে আমাদের হাতে এসে পৌঁছেছে। তো এটি তোমাদের স্কুলে আরও 2-3 দিনের মধ্যেই, 2-3 দিন পরে দেওয়া হবে। তার আগে তোমরা দেখে নাও, এটি 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে, যাদেরকে ওল্ড 10 বলা হচ্ছে। প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন স্যারের স্বাক্ষরিত অ্যাসাইনমেন্টটি, এখানে প্রশ্নে তোমাদের যে বিষয়গুলো রয়েছে এই সপ্তাহে বাংলা বিষয়টি রয়েছে এবং এটি সকল বিভাগের শিক্ষার্থীদের করতে হবে। বাংলা বিষয় এটি এসএসসি স্তরের জন্য বিষয় কোড 102, অ্যাসাইনমেন্ট নং 4, যেহেতু এই বিষয়ের আগে 3টি অ্যাসাইনমেন্ট হয়েছে। অ্যাসাইনমেন্টের প্রশ্নে সারাংশ বা সারমর্ম লিখতে বলা হয়েছে। নির্দেশনা হিসাবে বলা আছে, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য থেকে 3টি ও কবিতা থেকে 2টি করে মোট 5টি অংশ লিখে প্রত্যেকটি অংশের সারাংশ বা সারমর্ম তৈরি করো। গদ্য থেকে 3টি এবং কবিতা থেকে 2টি, টোটাল 5টি অংশ লিখে প্রত্যেকটি অংশেরই সারাংশ সারমর্ম তৈরি করতে হবে এবং এটি করার জন্য তোমরা 10 মার্কস পেয়ে যাবে। যদি এখানে বলা আছে 5টির জন্য 50 মার্ক, কিন্তু তোমাদেরকে পরীক্ষার খাম মানে অ্যাসাইনমেন্টের জন্য 10 মার্কস দেওয়া হবে, মানে প্রতিটা সারাংশ সারমর্মের জন্য 2 মার্কস করে দেওয়া হবে। তারপর যেটি বিষয়টি রয়েছে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান এবং এটি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট। এটি বিষয় কোড 136, অ্যাসাইনমেন্ট নং 3। অ্যাসাইনমেন্টের প্রশ্নে বলা হয়েছে সমতল দর্পণ, আমরা একটু জুম করে যদি দেখি যে সমতল দর্পণে কোনো লোকের প্রতিচ্ছবি এবং আলোর প্রতিফলন দেওয়া আছে। এটা হচ্ছে প্লেন মিরর, সমতল দর্পণ। সমতল দর্পণটা এখানে দেখানো আছে, একটি বস্তু এখানে দেওয়া আছে, বস্তুকে এখানে বস্তুর একটি বিন্দু দেওয়া আছে, এখানে এইচ দর্পণের উচ্চতা দেওয়া আছে এবং প্রশ্নে বলা হয়েছে চিত্রে একটি লোক, আমরা একটু জুম কমিয়ে নিই, চিত্রে একটি লোক সমতল দর্পণে তার প্রতিফলন পর্যবেক্ষণ করছে। দর্পণের উপলম্ব উচ্চতা এইচ, উলম্ব উচ্চতা যদি এইচ হয় তাহলে ক নম্বর প্রশ্ন হচ্ছে এক্স বিন্দুর প্রতিবিম্ব দেখার জন্য প্রয়োজনীয় রশ্মি চিত্র অঙ্কন করো। খতে বলা হয়েছে এক্স বিন্দু বলতে এই যে বিন্দুটি রয়েছে এই বিন্দুটি। খতে বলা হয়েছে রশ্মি চিত্রে আপতন কোণ দেখাও, মনে করো আপতন কোণ আই। গতে বলা হয়েছে রশ্মি চিত্রে প্রতিফলন কোণ দেখাও, মনে করো প্রতিফলন কোণ আর। গতে বলা হয়েছে আপতন কোণ ও প্রতিফলন কোণ পরিমাপ করে এদের মানগুলি লিখো এবং উহতে বলা হয়েছে রশ্মি চিত্র অঙ্কনপূর্বক লোকটির প্রতিবিম্বের অবস্থান আকার ও প্রকৃতি বিশ্লেষণ করো। এই 5টি প্রশ্নের আন্সার দিতে হবে এটি আনসারটি করার জন্য এবং এটি করার জন্য তোমাদের বইয়ে 216 থেকে 220 এবং 221 পৃষ্ঠায় বর্ণিত অংশগুলো অনুসরণ করতে হবে। পদার্থবিজ্ঞান বিষয়টি বড়দের নাম্বার হিসেবে 10 মার্কস দেওয়া হবে এবং এটি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ব্যবসায় উদ্যোগ এবং এটি ব্যবসা শাখার শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের নম্বর 3 এবং এটি প্রশ্নে বলা হয়েছে আত্মকর্মসংস্থানের করণীয় এবং সরকারের গৃহীত পদক্ষেপের পক্ষে যুক্তি উপস্থাপন। অ্যাসাইনমেন্টের প্রশ্ন এটি, নির্দেশনায় বলা হয়েছে আত্মকর্মসংস্থানের ধারণা, তারপর বলা হয়েছে আত্মকর্মসংস্থানের উদ্বুদ্ধকরণের করণীয়, 3 নম্বর পয়েন্টে বলা আছে আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং সর্বশেষ বলা আছে আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সহায়তা। এই 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এবং এটি করতে পারলে তোমরা 16 মার্কস পেয়ে যাবে। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভূগোল ও পরিবেশ এবং এটি শুধুমাত্র যারা মানবিক শাখার শিক্ষার্থী তাদের জন্য। এটি তোমাদের 3 নং অ্যাসাইনমেন্ট, তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে মানচিত্র গঠন ও ব্যবহার। অ্যাসাইনমেন্টের প্রশ্নে বলা হয়েছে রাতিনকে তার বাবা 2টি মানচিত্র দিলেন, একটিতে বিভিন্ন রং ব্যবহার করে কোথাও গাছ পর্বত মালভূমির চিত্র আবার কোথাও নদীবন্দর অঙ্কিত, অপরটি সাদা কালো মানচিত্র এবং বিভিন্ন স্থানে 10, 14, 20, 25 প্রভৃতি সংখ্যা লিখে দাগ টেনে পৃথক করা, রাতিনের মানচিত্র দুটির প্রকৃতি বিশ্লেষণপূর্বক একটি রচনা লিখো। নির্দেশনায় বলা আছে রচনা লিখতে কী কী লাগবে, প্রথমে বলা আছে মানচিত্রের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে হবে, তারপর বলা হয়েছে মানচিত্রের প্রকারভেদ বর্ণনা, মানচিত্রের তথ্য উপস্থাপনের নিয়মাবলী ও প্রতীক চিহ্ন উপস্থাপন, বর্ণাকিত দুটি মানচিত্রের প্রকৃতি ব্যাখ্যা করা, প্রতিবেদনে নিম্নের ধাপ অনুসরণ করতে হবে, কী কী ভূমিকা থাকতে হবে, মানচিত্র চিহ্নিতকরণ ও তার বৈশিষ্ট্য ব্যাখ্যাকরণ, মতামত প্রদান এবং উপসংহার, এই 4টি বিষয় অ্যান্সার থাকতে হবে এবং এটি করতে পারলে তোমরা বরাদ্দ নাম্বার হিসাবে
ষোলো মার্ক্স পেয়ে যাবে, তো ষোলো মার্কস দিয়ে এখানে গড় করে তোমাদের 10 মার্কস দেওয়া হবে। আশা করছি বুঝতে পেরেছো, 16 মার্কস দেওয়া হবে, 10 মার্কস, 16 মার্কস দেওয়া হবে। আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবে। খুব শীঘ্রই এগুলোর অ্যান্সার আমার চ্যানেলে প্রকাশিত হবে। তোমরা যারা আলুদার একাডেমি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন কিন্তু অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।